দুই কোণের জমকালো বিয়ের অনুষ্ঠান, সাজ পোশাকও বাহারি বর্ণিল, উৎসব মুখর অতিথিরাও, অনুষ্ঠানে তিন শতাধিক মানুষের জন্য নানা পদের খাবার। সিলেট সমাজসেবা অধিদপ্তর পরিচালিত শিশু পরিবারে বেড়ে ওঠে তরুণী শাকিলা ও নয়নতারা। 18 বছর বয়সে কারিগরি প্রশিক্ষণে তাদের পাঠানো হয় এতিম ও প্রতিবন্ধী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে। সেখানে 2 বছরে তারা শিখেছে টেইলারিং ও বাটিকের কাজ। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ের আয়োজন করা হয়। শাকিলার বিয়ে হয় টিউবওয়েল মিস্ত্রি আলামিনের সঙ্গে এবং নয়নতারার সিএনজি অটোরিকশা চালক সাব্বিরের সঙ্গে। আলো ঝলমলো আয়োজনে বিয়ে হওয়ায় খুশি বর কনে সবাই। আমার একজন মানুষ দরকার, আপনারা আমার লাইফ দোয়া করবেন, সুখী হইতাম। হ্যাপি মনে করি, স্যার তারা সবই আমাকে অনেক মায়া করছেন। সেন মা, আমার মা বাপ নাই, স্যার তারই আমার মা বাপ। সম্পর্ক করে বিয়ে করতেছি, আমার অনেক ভালো লাগতেছে, আমি মানুষকে পাইছি। নয়নতারা ও শাকিলার ঘটা করে বিয়ে দিতে পেরে খুশি সমাজসেবা অধিদপ্তর এবং এতিম ও প্রতিবন্ধী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তারা। আমাদের হলুদের অনুষ্ঠান ছিল, সেখানে যে সুন্দর পারফরমেন্স করছে সবাই, আমার অতিথিরা যারা আসছিল তারা সবাই খুশি। ডিসি স্যার নিজে যেখানে এখানে বলেছেন যে আমি আমার সন্তানেরা পিতার নামের জায়গায় আমার নাম জেনে লিখেতে, সেই ক্ষেত্রে আমরা আশা করছি প্রশাসনের সার্বিক তদারকি, সমাজসেবা অধিদপ্তরের সরাসরি তত্ত্বাবধানে এরা সুখে থাকবে, ভালো থাকবে। আমাদের দুইজন ছেলে যারা আগ্রহ প্রকাশ করেছে আমাদের এরকম মেয়ে বিয়ে করার জন্য, এই জন্য আমি ওই এইসব পরিবারকে অনেক ধন্যবাদ জানাই যারা এখনও দেশের মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে। বিয়ের আনুষ্ঠানিকতায় সহায়তা করেছে সরকারি কর্মকর্তা ছাড়াও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে 2 নবদম্পতিকে দেয়া হয়েছে 2 লাখ টাকা উপহার। আমরা একেবারে অভিভাবক হিসেবে আমাদের কন্যাটিকে পরিবারের কাছে, ছেলের পরিবারের কাছে হস্তান্তর করব। এটা আমরা মনে করছি যে আমাদের একটি কন্যা দায়গ্রস্ত পিতা যেমনভাবে দায়িত্ব পালন করে, আমরা সরকারের নির্দেশনায় ঠিক সেইভাবেই মানে মেয়ে দুটির পিতা হিসেবেই আমার কাছে মনে হচ্ছে আমার 2 মেয়ের আজকে বিয়ে হচ্ছে। উৎসবমুখর পরিবেশে আয়োজন করা হয় হলুদের অনুষ্ঠানও। সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য নেসার আহমদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার জাকারিয়া সহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা। এখন মৌলভীবাজার।